নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড়ো যে খবরটি বেরিয়ে আসছে তা হচ্ছে রেশন কার্ড নিয়ে যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই খবরটিকে স্কিপ করবেন না বাতিল হতে পারে তিন কোটি রেশন কার্ড করার নির্দেশ দিল কেন্দ্র সরকার তো কি কি কারণে বাতিল হতে পারে রেশন কার্ড আপনার রেশন কার্ড বাতিল হয়ে যায়নি তো কী বলছে কেন্দ্র সরকার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে এই বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বলা হচ্ছে রেশন কার্ড ভারতীয় নাগরিকদের কাছে একটি অত্যন্ত জরুরি নথি এই রেশন কার্ডের মাধ্যমে উপভোক্তারা স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকেন রেশন দোকান থেকে পাশাপাশি রেশন কার্ড থাকার ফলেই দেশে লকডাউন চলাকালীন কোটি কোটি মানুষ বিনামূল্যে খাদ্য সামগ্রী পেয়েছেন সরকারি প্রকল্পের আওতায় এমনকি পশ্চিমবঙ্গের বাসিন্দারা এখনও পর্যন্তই সুবিধা পাচ্ছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আগামী বছরের জুন মাস পর্যন্ত সর্বভারতীয় বেশ কিছু সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী কোনো ব্যক্তি যদি টানা তিন মাস রেশন কার্ড ব্যবহার করে না থাকেন অর্থাৎ রেশন কার্ড যদি ব্যবহার করে খাদ্য সামগ্রী রেশন দোকান থেকে ক্রয় না করে থাকেন তাহলে তার কার্ড বাতিল হতে পারে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে তাদের রেশন কার্ডগুলো জাল ভোঁ তথ্যে ভরা তাদের রেশন কার্ডগুলি বাতিল করা হচ্ছে ইতিমধ্যে তিন কোটি রেশন কার্ড বাতিল করা হয়েছে বন্ধুরা বুঝতে পারছেন এটা ছিল সবচেয়ে বড় আপডেট খবর যে যারা যারা রেশন দোকান থেকে মাল ওঠাবেন না তিন মাস কোনোরকম মাল তুলবেন না তো তাদের রেশন কার্ডটি বাতিল করে দেওয়া হচ্ছে তাই আপনি যদি এরকম করে থাকেন অবশ্যই আপনার কার্ডটি চেক করে দেখুন আপনার কার্ডটি ঠিক আছে কিনা অবশ্যই রেশন দোকানে গিয়ে একবার দেখে নিন এছাড়াও তাদের কার্ড জাল তত্তে ভুলভাল রয়েছে এবং ভুঁয়ো রয়েছে তাদেরও কার্ড বাতিল করে দেওয়া হবে এবং ইতিমধ্যে প্রায় তিন কোটি রেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট খবরটি জানালাম তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন ধন্যবাদ